হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি নতুন আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে শেয়ার করব বিফ বিরিয়ানি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, চলুন দেখে নেই কী কী লাগছে বিফ বিরিয়ানি তৈরি করতে। তো এখানে আমি 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। তো হাড় এবং মাংস সহ আমি এখানে নিয়েছি। মাংসটা ভালোভাবে ধুয়ে এর ভিতরে আমি প্রথমে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। মাংসটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। এরপর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ, 1/2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি আদা বাটা। এখানে আমি দারচিনি নিয়েছি বড় সাইজের 2 টুকরা, এলাচ 5 থেকে 6টার মতো নিয়েছি, আর এখানে মরিচের গুঁড়া নিয়েছি 1 চা চামচ পরিমাণ, লবণ টেস্ট অনুযায়ী নিচ্ছি, আর এখানে বিরিয়ানির মশলা নিয়েছি 2 চা চামচ পরিমাণ, আর জিরা গুঁড়া নিয়েছি 1.5 চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়া নিয়েছি 1 চা চামচ পরিমাণ। এখানে তেল দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ, টক দই দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। এরপর ভালোভাবে আমি মাংসটাকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে এটা কিন্তু কমপক্ষে 1/2 ঘন্টার জন্য এটা কিন্তু রেখে দিবেন, তাহলে কিন্তু বিরিয়ানিটা খেতে একটু ভালো টেস্ট হবে। তো আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এভাবে রেখে দেব 1/2 ঘন্টার জন্য। 1/2 ঘন্টা পর আমি চুলায় বসিয়ে দেব। তো ভিউয়ার্স, আমি চুলায় বসিয়ে দিয়েছি। এরপর আমি চুলাটা অন করে দেব। একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিয়ে আমি জাল করব। 3 থেকে 4 মিনিট পর ফিরে আসব। তো 3 থেকে 4 মিনিট পর দেখতে পাবেন পানি কিন্তু আরও কিছুটা বেড়ে গেছে। তো এটা দিয়ে 20 থেকে 25 মিনিট ধরে এই মাংসটাকে কষিয়ে নিতে হবে। তো এইভাবে আমি মাংসটা কষাতে থাকব, আর মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে ছেড়ে দেব। আর এখানে আমি প্রথমে পোলার চালটা নিয়ে নিচ্ছি। এখানে 2 কাপ পরিমাণ আমি চাল ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপর চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এরপর এলাচ 1 টুকরা, 2টা দারচিনি, আর কিছু পেঁয়াজ দিয়ে আমি এটা 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নেব। এটা একটু হালকা ভেজে নিলেই হবে, একদম লালচে কালার করার কোনো দরকার নেই। তো ভিউয়ার্স, এই পর্যায়ে আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা দেওয়ার পরে আমি চালটাকে ঝরঝর করে ভেজে নিচ্ছি। তো 2 থেকে 3 মিনিট ধরে ভেজে নেওয়ার পর আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা আপনারা পানি দেওয়ার পরেও দিতে পারেন। তো আমি এই পর্যায়ে একসাথে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। এরপর পানি দিয়ে দিচ্ছি যে পরিমাণ চাল নিয়েছি তার 2 গুণ পরিমাণ। এরপর আমি চুলার আঁচটা
বাড়িয়ে দিয়ে জাল করব। যতক্ষণ না পর্যন্ত পানিটা টেনে যায়, পানিটা টেনে যাওয়ার পর একটা ঢাকনা দিয়ে আমি চুলার আঁচটা কমিয়ে আরও 10 মিনিট এভাবে জাল করব। তো 10 মিনিট পর ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু পোলাওটা কিন্তু হয়ে গেছে। তারপরও আমি একটু নেড়ে চেড়ে দিয়ে এভাবে চুলাটা বন্ধ করে দিয়ে আরও 15 মিনিটের জন্য রেখে দেব। তো এই ফাঁকে দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। তো 25 মিনিটের মতো মাংসটা কষানোর পর আমি পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা দিয়ে আমি কমপক্ষে 1 ঘন্টার মতো জাল করব। যেহেতু চুলায় আমি প্যানে মাংসটা রান্না করছি, সেহেতু মাংসটা সেদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগবে। আপনারা প্রেশার কুকারে যদি রান্না করতেন তাহলে কিন্তু 15 থেকে 20 মিনিটের মধ্যে রান্নাটা কিন্তু হয়ে যেত। তো আমার 1 ঘন্টা কমপক্ষে লাগবে। 1 ঘন্টা পর ফিরে আসছি। তো দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি মাংসটাকে আমি এখান থেকে অর্ধেকটা তুলে রাখছি। আর ওদিকে কিন্তু পোলাওটা কিন্তু আমি উঠিয়ে ঠান্ডা করে নিয়েছি। তো অর্ধেকটা রেখে দিচ্ছি, এরপর পোলার চাল অর্ধেকটা আমি উপরে থেকে দিয়ে দিচ্ছি। তো চুলার আঁচটা কিন্তু লো আঁচে রাখবেন। এরপর হাত দিয়ে আমি চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এরপর বাকি মাংসটুকু উপরে দিয়ে দিচ্ছি। এরপর উপরে বাকি যে পোলার চালটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে 2-3টা আলু ফ্রাই করে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু কিশমিস। কিশমিসটা কিন্তু আগে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। আর উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছু আস্তা কাঁচা মরিচ। এখানে আমি গোলাপ জল দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। জর্দা কালার দিয়ে দিচ্ছি একটু পানিতে গলিয়ে, 1 চা চামচ পরিমাণ জর্দার রং। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দিব। আর এই সাথে আমি ঘি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। এরপর 15 মিনিটের জন্য ঢেকে রাখলাম। 15 মিনিট পর ফিরে আসছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কতটা সুন্দর হয়ে গেছে, চারপাশে কিন্তু ছড়িয়ে গেছে। এরপর আমি এটা আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি। ঠিক আমি যেভাবে উঠাচ্ছি এভাবেই কিন্তু উঠাবেন, তাহলে কিন্তু সবকিছু সম পরিমাণেই পাবে। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার বিফ বিরিয়ানি। আশা করছি আজকের এই বিরিয়ানি রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং সুন্দর লেগেছে। তো আমি একটু পরিবেশনের জন্য কিছু লেবু আর গাজর দিয়ে একটু সাজিয়ে দেখাচ্ছি। এটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী পরিবেশন করে নিতে পারেন। তো ভিউয়ার্স, রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।